টমাস আলভা এডিসনের যখন 7 থেকে 8 বছর বয়স, তখন একদিন তিনি স্কুল থেকে বাড়িতে এসে মাকে বললেন, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা দিয়েছে। তার মা চিঠিখানা খুলে পড়লেন এবং তারপর কেঁদে ফেললেন। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। মায়ের চোখে জল দেখে তিনি জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? চোখ মুছতে মুছতে মা বললেন, বাবা, এটা আনন্দের কান্না। বলেই তাকে চুমু দিয়ে বললেন, আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখা ভাষাগুলো বদলে নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই, তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা তাকে চুমু দিয়ে বললেন, এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব। মা নিজেই শিক্ষা দিয়ে তাকে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি হাজারো আবিষ্কার তাঁর। মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেলেন। চিঠিখানা পড়ে টমাস কেঁদে ফেললেন। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারো আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটি সুনাম ক্ষুণ্ণ হবে, তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। এই তথ্যটি সামাজিক মাধ্যমে প্রাপ্ত। সব বাংলায় এই তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে কোনো বিশ্বস্ত প্রমাণ পায়নি, বরং চিঠির ঘটনা সম্ভবত ভুল। তবে এডিসনের মা যে খুবই ইতিবাচক মানসিকতার ছিলেন এবং ছেলের মানসিক অক্ষমতার কথা জেনেও তার পাশে থেকে উৎসাহ দিয়ে জিনিয়াস হয়ে উঠতে তাকে সাহায্য করেছিলেন, তাই এডিসনের সাক্ষাৎকারেই জানা যায়। এই চিঠিটি সব বাংলায় থেকে প্রকাশ করা হলো মূলত এর অন্তর্নিহিত নীতিবাক্যটির জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।